আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি কনস্ট্যান্স লেকে রয়েছি এটি জার্মানির খুবই সুন্দর একটি লেক আজকের এই লেকটি আমি ঘুরে দেখব এবং বর্তমানে আমি ফ্রিডরিশহাফেন যে সিটিতে রয়েছে সেই সিটিতে রয়েছি এই লেকের অনেকগুলো সিটির সাথে কানেক্টেড তাই আজকে ফ্রিডরিশহাফেন দিয়ে শুরু করতেছি এই ব্লগের প্রথম যাত্রা যাই হোক আমি পুরোপুরি কনস্ট্যান্স লেক নিয়ে চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ স্পট দেখানোর জন্য এবং শেয়ার করব আমার অভিজ্ঞতা এই ব্লগে আশা করি ব্লগটি ভালো লাগবে এই লেকের সৌন্দর্য এত সুন্দর যে আসলে এখানে আসার পর একটা মানে ক্যামেরা দিয়ে ক্যাম করেও আসলে মজা পাচ্ছি না আসলে এটা সৌন্দর্য নিজের চোখে না দেখলে আসলে এটা উপভোগ করা যায় না আর ওই দিকটা হচ্ছে জানি না ক্যামেরা আসবে কি না ওই দিকটা হচ্ছে সুইজারল্যান্ডের সাইট এবং অস্ট্রিয়ার সাইড আছে ওই দিকে কনস্ট্যান্স লেক অথবা বোডেনজি ইউরোপের অবস্থিত যা একটি সামুদ্রিক ঝিল এটি সুইজারল্যান্ড জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে প্রসারিত এটি সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী শহরের জন্য বেশ পরিচিত লাভ করেছে এখানে বিভিন্ন ধরনের নৌকা ভ্রমণ এছাড়া বোটিং ভাড়া করে লেকের সৌন্দর্য উপভোগ করার মতো ব্যবস্থাও রয়েছে এটি পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয় এবং ভ্রমণপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় স্থান লেকের পানি দেখেন কত পরিষ্কার এখানে ফিশও দেখা যায় ছোট 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 ফিশ জানি না দেখতে পাচ্ছেন কিনা এবং পানি অত্যন্ত পরিষ্কার নিচে সব পাথরগুলো দেখা যাচ্ছে মোটামুটি বিকেল হয়ে আসতেছে যেহেতু আমরা বিকেল করেই আসছি তো এখন আমরা যাবো যেখানে রেস্টুরেন্টগুলো বেশি সেটা দেখানোর চেষ্টা করব তবে কনস্ট্যান্স যে লেকটা রয়েছে যদি এটার সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনারা ফ্রিডরিশহাফেন আসতে পারেন অথবা কনস্ট্যান্স লেকের যে সিটিটা ওখানে যেতে পারেন আমরা যেহেতু ফ্রিডরিশহাফেনে এখানে এয়ারবিএনবি নিচ্ছি সেই কারণে এখান থেকে এয়ারবিএনবি যে প্লেসটা আমাদের লোকেশন থেকে এই ফ্রিডরিশহাফেনে আসতে মাত্র 10 মিনিটের মতো আমাদের লাগছে ড্রাইভ করে তো যার কারণে আমরা ফ্রিডরিশহাফেন থেকেই এই লেক কনস্ট্যান্সের সৌন্দর্যটা উপভোগ করার জন্যই এখানে আসা তো আপনারা চাইলে অন্য কোনো প্লেস থেকেও লিন্ডাওর সাইডও আছে অথবা অন্য যেই লেক কনস্ট্যান্স লেকের চারদিক দিয়েই অনেক সিটি কানেক্টেড তো ফ্রিডরিশহাফেনে আসলে আসলে বেশি সৌন্দর্যটা আমার মনে হয় উপভোগ করতে পারবেন তো আমরা এখন রেস্টুরেন্ট যে সাইডগুলো আছে সেই সাইডগুলো দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে একটু ছোট্ট করে বিচ করে দেওয়া হয়েছে যাতে সবাই বসে তাদের সময় এনজয় করতে পারে বোট ফার্মিটু মানে হচ্ছে এখানে রেন্ট করা যায় লেখা আছে 225 ইউরো 50 থেকে 225 ইউরো পর্যন্ত যেতে পারে সত্যি অসাধারণ সৌন্দর্য ওই পাশটা হচ্ছে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সাইডটা হচ্ছে এই দিকে আমি দাঁড়িয়ে আছি জার্মানির সাইডে তো তিনটা কান্ট্রির সাথে কানেক্টেড কিন্তু এই কনস্ট্যান্সের এই লেকটা এগুলো হচ্ছে শিপগুলা যেগুলো সুইজারল্যান্ড তারপরে হচ্ছে অস্ট্রিয়ার সাইডগুলোতে বিভিন্ন স্টেশনগুলোতে ওরা ঘুরে এবং আমরা কালকে হয়তো বা এখানে আসবো ইনশাল্লাহ এটাই প্ল্যান আজকে আমরা এখানের সময়সূচি নিয়ে নিয়েছি আমাদের এখন সন্ধ্যা ফ্রিডরিশহাফেনেই আছি আর বেসিক্যালি আজকে ফুল মুন তার রাতের বেলা সবাই এই ফুল মুনের দেখার জন্য সবাই এখানে হাজির হয়েছে তো এখানে অনেক মানুষ কাপড় বসে আছে